কলকাতা থেকে মাত্র 2 ঘন্টা দূরে, যেখানে আছে পাহাড় আর আছে ঝর্ণা। ঝর্ণার পাশেই রয়েছে গহন জঙ্গল, আর এই জঙ্গলের মধ্যে কিন্তু ছোট্ট সুন্দর ক্যাম্প। আর ক্যাম্পের পাশেই রয়েছে উত্তাল সমুদ্র, যেখানে আপনারা সপরিবারে স্নানও করতে পারবেন। আর সঙ্গে রয়েছে বনফায়ার, ডিজে, আর বারবিকিউ তো আছেই, আর সঙ্গে রয়েছে আনলিমিটেড চিকেন পকোড়া। এত সব আনন্দ আপনারা পেয়ে যাবেন মাথা পিছু মাত্র 1300 টাকায়। বিশ্বাস হচ্ছে না? প্রথমে আমিও বিশ্বাস করিনি। তাহলে চলো একবার ঘুরে আসা যাক উড়িষ্যার দুবলাগাদিতে। বন্ধুরা, তোমরা যদি কেউ মনে করো একদিনের জন্য কোথাও ঘুরতে যাবে, কারণ ঠান্ডার এবার আস্তে আস্তে আমেজ পড়তে চলেছে, সামনেই কালী পুজো, তো সবারই ইচ্ছা হতে পারে যে একদিনের জন্য কোনো একটা ভালো জায়গা থেকে ঘুরে আসবো, তার জন্য আদর্শ জায়গা হচ্ছে উড়িষ্যার দুবলাগাদি। তোমরা চাইলে সড়ক পথে বা রেল পথে দুপথেই যেতে পারো। আমরা যাচ্ছিলাম সড়ক পথে, আর তোমরা যদি ট্রেনে করে যেতে চাও হাওড়া থেকে ডাইরেক্ট তোমরা বালেশ্বর স্টেশনে নামবে। সবার আগে আমরা পৌঁছে যাব হচ্ছে বালেশ্বর স্টেশনে। সেই স্টেশনটির কথা তোমরা সবাই জানো। দেখতে দেখতে পৌঁছে গেলাম বালেশ্বর স্টেশনে। সবাই বুঝতে পারছো আমি কোন জায়গায় দাঁড়িয়ে আছি? এই স্টেশনটার নাম বালেশ্বর স্টেশন। আমরা এখানে অবশ্য এসেছি একটা অন্যরকম ব্লগিং করতে, কিন্তু এই সেই অভিশপ্ত জায়গা যেখানে আমরা করমণ্ডল এক্সপ্রেসের সেই ঘটনাটি সম্পর্কে সবাই জানি। 100 মানুষ এখানে মারা যায়, একসাথে 3টে ট্রেনের অ্যাক্সিডেন্ট ঘটেছিল। ঐতিহাসিক একটি দিন, যে দিনটি হয়তো বিশ্বের সব থেকে বড় রেল দুর্ঘটনার সাক্ষী হয়ে থেকেছি আমরা। একটি মর্মান্তিক কাহিনী যেখানে প্রচুর মানুষ একসাথে মারা গেছিল। শোনা যায় মাঝরাতে নাকি এখানে দুর্ঘটনাটি ঘটেছিল, আজও নাকি সেখানে অনেক মানুষের আর্তনাদ পাওয়া যায়। সত্য ঘটনাটা এতটাই রূঢ় এবং এমন একটা বাস্তব যেটা মেনে নিতে আজও ভীষণ কষ্টের। যাই হোক, তোমরা যারা যারা ট্রিপুলার ক্যাম্পে যাবে, আজকে আমরা ট্রিপুলার ক্যাম্পটা ভিজিট করব। অবশ্য আমরা গাড়িতে এসেছি, কিন্তু তোমাদেরকে আমরা বোঝানোর জন্য এই বালেশ্বর স্টেশনে দাঁড়িয়ে আছি। তোমরা যখন আসবে অবশ্যই হাওড়া দিয়ে এই বালেশ্বর স্টেশনেই তোমাদেরকে আসতে হবে। স্টেশনে নেবে, এখান থেকে অটো ধরে তোমাদেরকে যেতে হবে ট্রিপুলার ক্যাম্পে। তাহলে চলো এখান থেকে আমরা যাত্রা শুরু করি। যারা যারা এই করমণ্ডল এক্সপ্রেসে মারা গেছিলেন, কি শান্তি কামনা করি। আজকের যাত্রা এখান থেকে শুরু করছি, তাহলে চলো। সত্যি সেই দিনের কথা মনে করতে করতে মনটা প্রথমে খুব খারাপ হয়ে গেছিল, তারপরেই আস্তে আস্তে এরকম কাশফুল দেখে মা দুর্গার কথা মনে পড়ে গেল, আর আমাদের প্রথম স্পট জগন্নাথ মন্দির। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি ইমামি জগন্নাথ টেম্পলে। এই টেম্পলটা খুবই সুন্দর। দিনের শুরুতে প্রথমে আমরা ভিজিট করেছি এই মন্দিরে। তোমাদেরকে মন্দিরটা দেখানো যাক, খুবই সুন্দর একটা জাগ্রত মন্দির জগন্নাথের। চলো, জগন্নাথকে দর্শন করার জন্য আমাদেরকে পুরী পর্যন্ত যেতে হয়, কিন্তু কে জানতো যে এত কাছেই এত সুন্দর একটা মন্দির আছে। জগন্নাথের মন্দির আর খাজা পাওয়া যাবে না, এটা হয় নাকি? দেখো কত সুন্দর এখানে নানা রকম ফটো ফ্রেম, আর মন্দিরটা দূর থেকে দারুণ লাগছিল। তোমরা যারা একদিনের জন্য এই ক্যাম্পে ঘুরতে যাবে, তাদের জন্য কিন্তু এত সুন্দর একটা স্পট দেখার মতো। মন্দিরটি কিন্তু বিশাল এলাকা জুড়ে বিস্তৃত, আর মন্দিরের ভেতরে এত সুন্দর কারুকার্য রয়েছে যেটা তোমাদের সাথে শেয়ার না করলে পারলাম না। মন্দিরের সামনের অংশেই রয়েছে কিন্তু বিশাল এলাকা জুড়ে একটা মাঠ, আর সেই মাঠের মধ্যে নানা রকম মূর্তি করা রয়েছে। মন্দিরটা দেখে আমার খুব জগন্নাথের পুরী মন্দিরের কথা মনে পড়ে গেল, তাই ঠিক করলাম এবারে দুর্গাপূজো শেষ হওয়ার পরেই আমরা আরো একবার পুরী ঘুরে আসব। এখানকার স্তম্ভ এবং নিদর্শনগুলো কিন্তু পুরো দৃষ্টি আকর্ষণ করার মতো। তোমরা এসে একবার অবশ্যই এই মন্দিরটা দর্শন করে যেও। যেহেতু আমরা বেশ অনেক ভোর বেরিয়েছিলাম, তাই আমাদের হাতে বেশ অনেকটা সময় ছিল, তাই সবটা আমরা বেশ সময় করে ঘুরে ঘুরে দেখে নিচ্ছিলাম। তোমরাও যখন আসবে বেশ অনেকটা ভোর বেরোবে, তাহলে কি হবে আর যে অনেক কটা স্পট আছে সবকিছু দেখতে পেয়ে যাবে। আর মন্দির দর্শন করতে কার না ভালো লাগে, সবার আগে ঘোরার প্রথমেই যদি মন্দির দেখে যাত্রা শুরু করা হয় তাহলে সেই যাত্রা শুভ হবেই হবে। এই মন্দিরে কিন্তু অনেক লোকেরই ভিড় হয়, অনেককে দেখতে পাচ্ছিলাম সেই সবজি, আর সাথে ছিল হচ্ছে পমফ্রেট। মন্দিরে আসছে, চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, ঠাকুর দর্শন করছে, সবাই তাদের নিজের মনস্কামনা জানাচ্ছে। আমরাও এখানে ঠাকুরকে প্রণাম করে চলে গেলাম প্রদীপ জ্বালাতে। তোমাদের কিন্তু সেগুলো দেখে মনে হবে কালকেই চলে আসি। আর ঘরের কাছে এত সুন্দর জায়গা থাকা সত্ত্বেও যদি না আসা যায় তাহলে তো সত্যি বড় ভুল হয়ে যাবে, তাই অবশ্যই করে সবার আগে আমরা পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরটি দর্শন করব। চলো এবার নেমে পড়ে
পরে এখানে আমাদেরকে একটা টোকেন কাটতে হবে, তারপরে কিন্তু আমরা যেতে পারবো হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির দর্শন করার জন্য। এই জায়গাটিতে কিন্তু বেশ ভিড় হয়, প্রচুর মানুষ আসে, আমরা দেখছিলাম এখানে অনেক মানুষের সমাগম রয়েছে। 5 টাকা টিকিট কেটে নিয়ে আমরা চলে গেলাম হচ্ছে এবার দেখতে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে। তোমাদের তো একটা কথা জানানোই হয়নি, এই মন্দিরে যাবার পথে কিন্তু তোমাদের বেশ অনেক কটা সিঁড়ি অতিক্রম করে তারপরেই কিন্তু তোমরা মন্দির পর্যন্ত পৌঁছতে পারবে। তাহলে চলো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে। মন্দিরটা খুবই সুন্দর, পাশে একটা ঝর্ণা আছে আর ওপারে মন্দির, অসাধারণ একটা পরিবেশ, নিয়ে বড় সিঁড়ি আছে। তোমরা অবশ্যই এসো, জায়গাটা খুবই সুন্দর, পরে সিনেমাটিক শট তোমাদের দেখাবো। দেখো কি সুন্দর দৃশ্য, দেখতে কি অসাধারণ লাগছে। ভাবলাম সিনেমাটিক শট ছাড়া এই জায়গাটা দেখানো অসম্ভব, তাই জন্য এত সুন্দর করে তোমাদের পুরো জায়গাটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। তোমরা যখন এত সুন্দর সুন্দর দৃশ্য চোখের সামনে দেখতে পাবে, তখন তোমাদের একবারের জন্য মনে হবে না যে এতগুলো সিঁড়ি ওপরের দিকে উঠবো। আর ঈশ্বরের নাম জপ করতে করতে কখন যে মন্দির অবধি পৌঁছে যাবে বুঝতেই পারবে না। এখানে আমরা মহাদেবের দর্শন করে আমরা আবার ফিরে যাব হচ্ছে আমাদের গাড়ির উদ্দেশ্যে। আমরা যারা শহরে থাকি বা আমরা যারা পাহাড় ভালোবাসি, তাদের কিন্তু এই জায়গাটা আসতে, দেখতে এবং একটা দিন কাটাতে খুব ভালো লাগবে। এই জায়গাটা যে এতটা সুন্দর আর এত কিছু আছে সত্যি এটা আমি জানতাম না। ঘরের কাছে একটা দিন, পূজোর সময় অনেকগুলো ছুটির মধ্যে একটা দিন সময় কাটানো, তাও আবার এত ভালো, যেখানে পরিবেশটা এত সুন্দর। আমি তো ভাবলাম এখানেই আমি থেকে যাব। প্রীতম তো এখানে দাঁড়িয়ে বেশ কটা ছবিও তুলে নিয়েছে। যাক, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা মুখের কথা নয়। বন্ধুরা, আমরা মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি, এবারে আমরা যাব ক্যাম্পে। ক্যাম্পটা কেমন, কতটা সুন্দর, কি কি ফ্যাসিলিটি আছে, সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। তাহলে চলো। তোমাদেরকে ক্যামেরায় আমি যতটুকু দেখাতে পেরেছি, বিশ্বাস করো জায়গাটা কিন্তু দেখতে তার থেকেও সুন্দর। তাহলে চলো এবার আমরা বেরিয়ে পড়ব। 35 টাকা আমাদের পার্কিং চার্জ লেগেছিল, আমরা যাচ্ছি এবার ক্যাম্পে। দুবলাগড়ি ক্যাম্পের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম, এটাই আমাদের শেষ গন্তব্য, যেখানে গিয়ে আমরা আমাদের লাঞ্চটা সারবো। এর কাছাকাছি কিন্তু আবার সমুদ্রও আছে, তাই আর সময় নষ্ট না করে আমরা পৌঁছে গেলাম RRR ক্যাম্পে। দেখতেই পাচ্ছ দুবলাগড়ি লেখাই রয়েছে। ক্যাম্পে এসে তোমাদেরকে নেমে ভালো করে জায়গাটা ঘুরে দেখাবো। এই রয়েছে RRR ক্যাম্প দুবলাগড়ি বিচ। তোমরা কিভাবে আসবে আশা করি বুঝে গেছো, যদি না বুঝে থাকো এই নাম্বারে অবশ্যই ফোন করলে দাদারাও তোমাদেরকে গাইড করে দেবে। আর তাছাড়াও দাদাদের সাথে আমরা কথা বলেছি, সেটাও তোমাদেরকে শোনাবো, কিন্তু তার আগে চলো আমরা একটুখানি সমুদ্র সৈকত থেকে ঘুরে আসবো ভেবে ঠিক করে নিয়েছি। ফাইনালি আমরা চলে এসেছি RRR ক্যাম্পে। ক্যাম্পটা কতটা সুন্দর তোমাদেরকে দেখাবো। আর ক্যাম্পের সামনেই রয়েছে অসাধারণ একটা বিচ, আর ক্যাম্পটা পুরো জঙ্গলের মধ্যে। তোমরা কিন্তু অবশ্যই ক্যাম্পটাতে আসো, খুবই ভালো লাগবে। আর সামনেই সমুদ্র আর জঙ্গলের মাঝখানে এরকম একটা টেন্ডে থাকা, মজাই আলাদা, আলাদাই এক্সপিরিয়েন্স। তাহলে চলো ক্যাম্পটা ঘুরে দেখানো যাক। এই ক্যাম্পে কিন্তু অনেক রকমের ব্যবস্থা রয়েছে, ঘর রয়েছে, টেন্ট রয়েছে, তোমরা যেরকম ভাবে চাও সেরকম ভাবেই থাকতে পারো। নিজেদের একটা ফ্যামিলি নিয়ে ছোট্ট এক রাতের ট্যুর, এই জায়গাটা কিন্তু খুবই আদর্শময়। চারিদিকে ঘন জঙ্গল আর তার মাঝখানে এই ছোট্ট একটি ক্যাম্প, আর প্রচুর শান্তি। সত্যি মানুষের মাইন্ড ফ্রেশ করার জন্য, নিরিবিলিতে থাকার জন্য এটা একদম আদর্শ জায়গা। এই ক্যাম্পে এসে এখানকার পরিবেশ দেখে চারিদিকটা এত সবুজ গাছপালায় ভর্তি যে তোমাদের মন খুশিতে আনন্দে ভরে যাবে। কেউ বিরক্ত করার নেই, কেউ কিছু বলার নেই, এত সুন্দর একটা জায়গা আমরা এসে পৌঁছেছি। চলো এবার আমরা যাব আমাদের ঘরের ভেতর। রুমটা এতটাই বড় যে তোমরা এখানে 3-4 জন মিলে থাকতে পারবে। আমরা এখানে এসে একটু ফ্রেশ হয়ে নিলাম, তারপরেই চলে যাব হচ্ছে আজকের দুপুরের লাঞ্চের দিকে। আর এত সুন্দর করে যে তোমরা ফুটেজগুলো দেখতে পাচ্ছ, তার জন্য কিন্তু অনেক থ্যাংক ইউ আকাশকে, এত সুন্দর করে ভিডিওর ফুটেজগুলো নেওয়ার জন্য। এখানে কিন্তু বেশ অনেক কটাই রুম আছে, আর রুমের সাথে কিন্তু প্রত্যেকটাতে অ্যাটাচড বাথরুমও রয়েছে। এছাড়াও বাইরে কিন্তু রয়েছে এত সুন্দর একটা জায়গা, যেটা সত্যিকারের সন্ধ্যেবেলা হওয়ার পর দেখতে দারুণ লাগছিল। তোমরা এখানে বসে বসে সারা দিনটা কাটিয়ে ফেলতে পারবে। কেউ যদি মনে করে যে তারা টেন্টে থাকবে, সেই ব্যবস্থাও কিন্তু এখানে করা রয়েছে। এখানে কিন্তু একটা নয়, অনেক কটা টেন্টের ব্যবস্থা রয়েছে। সামনেই কিন্তু ডিসেম্বর মাস আসতে চলেছে, 25শে ডিসেম্বরে এরম একটা দিনে একটা ছুটি এখানে কাটিয়ে ফেললে কেমন হয়? যদি মনে করো যে এই টেন্টের ভিতর না থেকে রুমের মধ্যে থাকবে, সেটাও থাকতে পারো, কিন্তু এখানে টেন্টের সাথে বাথরুমেরও ব্যবস্থা রয়েছে। চলো প্রীতম তোমাদের কে
এবার জঙ্গলটা ঘুরিয়ে দেখাবে। ততক্ষণ আমরা দেখে আসি বাইরের দিকটা কেমন সুন্দর। চারিদিক ঘন জঙ্গল আর মাঝখান দিয়ে এরম রাস্তা, যা লাগছিল না পুরো যেন একদম একটা হরর সিনেমা। আর এরম জায়গাতেই কিন্তু আমাদের যেতে ঘুরতে বেশি ভালো লাগে, আর আমার তো এরম জায়গা বেশি পছন্দ। চারিদিকে শুধু গাছ আর গাছ, আর কিছুই নেই। এত সুন্দর একটা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে কখন যে আমরা পেরিয়ে এলাম বুঝতেই পারলাম না। চারিদিকটা পাখির আওয়াজে ভর্তি, আর এখানে কিন্তু আমরা একা ছিলাম না, আরো অনেকেই রাস্তা দিয়ে যাতায়াত করছিল। এত সুন্দর একটা জায়গা, আমরা ভাবছিলাম এখানে সমুদ্র সৈকতটা কোথায়। ওই যে একদম সামনে, বুঝতে পারছো জায়গাটা কত সুন্দর। তোমরা কারা কারা আসোনি, কারা কারা দেখোনি, তারা কিন্তু মিস করে যাবে। ভিড় ভাট্টা থেকে একদম বেরিয়ে চলে এসো RRR ক্যাম্পে। এত সুন্দর পরিবেশ রয়েছে, এত ভালো মন্দির, সমুদ্র, এত সুন্দর গাছ, অসাধারণ বন জঙ্গল, তার মাঝখানে এত ভালো একটা পরিবেশ। আর একটা দিনের জন্য এরম জায়গায় এসে থাকতে আর এনজয় করতে ভীষণ ভালো লাগবে। আর এখন তো আস্তে আস্তে ঠান্ডা পড়বে। তোমরা যারা নতুন বিয়ে করেছো বা তোমরা যারা ফ্যামিলি আছো, তারা কিন্তু অবশ্যই এরম জায়গায় আসলে তোমাদের ভীষণ ভালো লাগবে। বলতে পারো একদিনের একটা টোটাল প্যাকেজ। যে প্যাকেজটাতে কত কি খরচা হবে অবশ্যই তার ডিটেলসটাও আমি তোমাদেরকে জানিয়ে দেব। এই রয়েছে সমুদ্র সৈকত, আর এই সমুদ্র সৈকতের পাড়েই রয়েছে এত সুন্দর ঘন জঙ্গল, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। অনন্ত বিস্তৃত এই জায়গাটা কিন্তু দেখতে যতটা সুন্দর, উপভোগ আরো বেশি বেশি সুন্দর। আর একটা জিনিস দেখেছো, এই সমুদ্র সৈকতে কিন্তু আমরা শুধু একাই ছিলাম, তাহলে জায়গাটা কতটা নিস্তব্ধ আর কতটা এনজয় করার মতো। যারা সত্যিই মনে করো যে প্রচুর ভিড়ে যাবে না, একটু একা থাকবে, একটুখানি নিজের জীবন সঙ্গীর সাথে সময় কাটাবে। আমি তো প্রথমে ভেবেছিলাম এই সমুদ্র সৈকতে এসে একটু স্নান করব, তারপরে ভাবলাম থাক চলো। পৌঁছাতে পৌঁছাতে তো বেশ অনেকটাই বেলা হয়ে গেছিল, তাই জায়গাটা তোমাদেরকে আগে একবার না ঘুরিয়ে লাঞ্চ করব না, তাই পুরো জায়গাটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আজকে কি কি মেনুতে আছে সেটা অবশ্যই ক্যাম্পে গিয়েই তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তাহলে চলো এবার ক্যাম্পে যাই। দুপুর বেলার জন্য লাঞ্চ এসে গেছে। আজকে লাঞ্চে ছিল হচ্ছে চিংড়ি মাছ, ডাল, আলু ভাজা, স্যালাড আর একটা সবজি, আর সাথে ছিল হচ্ছে পমফ্রেট মাছ। শুধু পমফ্রেট মাছ না, সাথে কিন্তু চাটনিও ছিল আর পাঁপড়ও। সবার আগে প্রীতম খেয়ে তোমাদেরকে জানাবে যে রান্নাটা কেমন হয়েছে। রান্নাটা খেতে কিন্তু বেশ সুস্বাদু, চিংড়ি মাছটাও দারুণ স্বাদের। তোমরা অবশ্যই এখানে এসে একদমই লস করবে না, বরঞ্চ প্রফিটই হবে, কারণ খাওয়া দাওয়া ঘোরা দেখা প্রচুর জিনিস রয়েছে। আমাদের তো রান্নার স্বাদ এত ভালো লেগেছিল যে আমরা তো সুখ্যাতি না করে পেরেই উঠলাম না। এখন আমরা একটু পমফ্রেটটা খেয়ে তোমাদেরকে জানাবো কেমন খেতে। খাওয়া দাওয়া হওয়ার পরে চাটনি পাঁপড়টা কিন্তু মাস্ট, তাই চাটনি আর পাঁপড় দারুন। এবার আমরা চলে যাব বিকেলের দিকে। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছিলাম, কারণ খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম, অনেক দূর থেকে এসেছিলাম। সন্ধ্যে তো হয়ে গেছে, দেখতেই পাচ্ছো খুব সুন্দর লাইটিং আছে এখানে, তোমাদের লাইটিংটা একদম ঘুরে দেখাবো। আর এই সন্ধ্যেবেলা ক্যাম্পটা যে কতটা সুন্দর তোমাদেরকে দেখাবো সিনেমাটিক কিছু শটের মাধ্যমে, তাহলে চলো। রাতের বেলা ক্যাম্পটা কেমন লাগছে সবার এটা জানার নিশ্চয়ই কৌতূহল রয়েছে। অবশ্যই এই ক্যাম্পটা রাতের বেলা কেমন লাগছে তার জন্য সিনেমাটিক শট তোমাদের জন্য আমরা নিয়ে নিয়েছি। আমি তো আবার ভাবছিলাম এই রাতের বেলা একটু জঙ্গলের ভেতরে গিয়ে দেখে আসি রাতের ঘনত্বটা কতটা। আমার আর সাহস হয়নি, তাই তোমাদেরকে এখান থেকেই পুরো ক্যাম্পটা আমি ঘুরিয়ে দেখাবো। চারিদিকটা যখন অন্ধকার তখন আমাদের ক্যাম্পটা দেখো কত সুন্দর দেখতে লাগছে, পুরো যেন মনে হচ্ছে দিওয়ালি। এত সুন্দর করে ক্যাম্পটাকে সাজানো হয়েছে আর এত সুন্দর জায়গা জুড়ে বিস্তৃত রয়েছে যে দেখে আমার মনটা ভরে গেল। আর এত সুন্দর সন্ধে বেলায় যদি তোমরা এত ভালো জায়গায় নাই আসো তাহলে তোমরা কি করলে। কিন্তু এই ক্যাম্পটা কার আর কিভাবে আসবে, কত টাকা খরচ লাগবে সেটাই জানাবো এবার, চলো। নমস্কার দাদা। নমস্কার। আপনার ক্যাম্পে এসেছি, সবার আগে আপনার নামটা জানতে চাইছি। আমার নাম রিন্টু মান্না। আর আপনাদের এই ক্যাম্পের নামটা RRR ক্যাম্প। আর এই ক্যাম্পে কিভাবে আসতে হবে?
কলকাতা থেকে আসতে হলে আপনার হাওড়া থেকে ট্রেনের টিকিট কাটলে বালেশ্বর স্টেশনে টিকিট কাটবেন, ট্রেনে আসলে যেটা ট্রেনে আসলে বালেশ্বর নামলে আমাদের এইখান থেকে পিক আপ করে নেবো, গাড়ি আমরা পাঠিয়ে দিই বালেশ্বরে, আমাদের প্রাইভেট যে গাড়ি আছে। আপনার ফোন নাম্বারটা বলে দিন একটু। হ্যাঁ, আমার ফোন নাম্বার 7978159807। আপনাদের এখানে ব্রেকফাস্টে কি আছে, ওয়েলকাম ড্রিঙ্কে কি আছে? ওয়েলকাম ড্রিঙ্কে আমরা কোকোনাট ড্রিঙ্ক দিচ্ছি, ব্রেকফাস্ট টাইমে আমরা লুচি মিক্স সবজি নালে মটর সবজি ওর সাথে ডিম সিদ্ধ মিষ্টি। লাঞ্চে আমাদের আছে মিক্স ভাজা থাকবে, ডাল ফ্রাই, মিক্স সবজি থাকবে, পামপ্লেট রাপস থাকবে, ওর মধ্যে যদি কেউ না চাইবে তো ইলিশ আর প্রাউন্স ওর মধ্যে দেওয়া আছে, স্যালাড আছে, চাট আছে, পাঁপড় আছে। সন্ধ্যাবেলা স্ন্যাক্সে চপ, সিঙ্গাড়া, বিরি বড়া, চাটনি, চা, স্ন্যাক্স। রাত্রে ডিনারে রুটি আছে, রাইস আছে, যে কেউ রুটি চাইবে রুটি খাবে, না হলে রাইস চাইলে রাইস, চিকেন, পনির। আমাদের এখানে কটেজ আর রুম ধরে 12 খানা আছে, টেন্টও 12 খানা আছে। একটা রুমে কতজন থাকতে পারবে? আমাদের একটা রুমে ক্যাপাসিটি 3-4 জন ক্যাপাসিটি আছে। ট্যুরটা কতদিনের? ট্যুরটা আমাদের একদিনের জন্য রাখা আছে, কেউ যদি থাকতে চায় 2 দিন থাকতে পারেন, 3 দিন থাকতে পারেন। আশেপাশে এখানে কি দেখার মতো কিছু সাইটসিন? আশেপাশে সাইটসিন হচ্ছে ইমামি জগন্নাথ টেম্পল, পঞ্চলিঙ্গেশ্বর আছে, আর এমনি আমাদের সাইটে যেটা বিচটা আছে, আমাদের সমুদ্র আছে, সমুদ্র আছে, সুন্দর, আমি গেছিলাম সমুদ্রটা। এখানে সকাল সকাল কটার মধ্যে ঢুকলে ভালো হয়? সকালে আপনারা 10টার মধ্যে ঢুকলে সমস্যা নাই, ভালো। তারপরে জল নিয়ে একটু থাকে, জোয়ার ভাটা থাকে সমুদ্রে, তো 10টার দিকে ঢুকলে আপনি সমুদ্রের জলটা পেতে পারেন। বেড়াতে আসে ওরা, চাইবে একটু সমুদ্রে চান করার জন্য, একটু এনজয় করার জন্য, তার জন্য 10টার দিকে পৌঁছালে খুব ভালো। দাদার এখানে অবশ্যই সবাই এসো, আমরা এসেছি, প্রচুর মজা করেছি, খুব আনন্দ করেছি। আমরা আজকের দিনটা সকাল থেকে ওয়েলকাম ড্রিঙ্ক থেকে শুরু করে লাঞ্চ আর সবকিছু ব্রেকফাস্ট, এখন আমরা স্ন্যাক্স খেলাম, রাতে ডিনার করব, সেটাও শেয়ার করব। আর সবার আগে আমি জেনে নেবো দাদার কাছ থেকে যে এখানে আসতে হলে আমাদের পার ডে কিরকম খরচা পড়বে, সেটা যদি তুমি একটু ভালো করে বলে দাও। ট্রেনে আসলে তো বললাম, আর এমনি কারে আসলে আপনি ওরা NH16 আসবেন, আমাদের লোকেশন যা আছে গুগল লোকেশনে আপনারা ট্রিপুলার ক্যাম্পে আসতে পারবেন। আমাদের টেন্টের রেটটা রাখা আছে পার হেড 1300 টাকা করে, ওর মধ্যে ওই 4টা ইন থাকবে, ওটা কমন বাথরুম ইউজ করবে যেহেতু টেন্ট। আর যদি আপনি হুগলা কটেজ নেন বা আমাদের রুম নেবেন তাহলে ওর মধ্যে অ্যাটাচ বাথরুম আছে, ওটা পার হেড 1800 টাকা করে। মানে যে যেটা ভালো পছন্দ করে, যে মনে করবে টেন্টে থাকবে সে টেন্টে থাকবে, যে মনে করবে রুমে থাকবে সে রুম নিয়ে নিতে পারবে। আর আমি তো এখানে দেখতে পাচ্ছি যে তোমাদের এখানে বারবিকিউ করারও সমস্ত জিনিস রয়েছে, সেটাও কি তোমাদের আছে? হ্যাঁ, বারবিকিউ মানে কেউ যদি চাইবে গেস্ট এক্সট্রা মেনু চাই দরকার আছে, মানে এটা চার্জেবল, চার্জেস লাগবে। বারবিকিউতে আমরা চিকেন টিকেন খেতে পারো, তো ওটা ফিশে করে দিতে পারি, এবং চিকেনের উপরে চিকেন পকোড়া আছে আর বারবিকিউ আছে, ওটা আলাদা আমাদের প্রাইস রাখা আছে, যে কেউ গেস্ট চাইবে ওই হিসাবে আমরা রেট। আগে থেকে একটু জানিয়ে দিতে হবে চিকেন বারবিকিউ খাবো কি ফিশ খাবো, সেটা দাদা অ্যারেঞ্জ করে দেবেন। কিরকম প্রাইস পড়ে? আমাদের প্রাইসটা রাখা আছে চিকেন পকোড়া যেটা করছি 1 কেজি চিকেন পকোড়া আমরা 400 টাকা করে হিসাবে নিচ্ছি, আর বারবিকিউটা 500 টাকা করে নিচ্ছি। মাছের উপরে বলে ভ্যারাইটি মাছ চাইলে ওটা আলাদা মাছের উপরে গিয়ে ওটা রেট। তাহলে বুঝতেই পারছো এখানে এসে একটা দিন খুব আনন্দ করে মজা করে কাটাতে পারো, দাদার এখানে চার্জ খুবই কম আর জায়গা এত সুন্দর, নিরিবিলি, শান্ত, এসে তোমাদের ভীষণ ভালো লাগবে। তো চলো এবার আমরা চলে যাব হচ্ছে আমাদের নেক্সট মেনুর দিকে। সন্ধেবেলার জন্য আয়োজন ছিল এরকম সিঙ্গাড়া, আলুর চপ আর চা, যেটা আমরা খেলাম, খাওয়ার পরেই আবার হলো বারবিকিউ। আমরা এটারই ওয়েট করছিলাম যে কখন এটা হবে, দেখো এখানে এখন বারবিকিউ হচ্ছে, আর আজকের দিনটা ঘোরা ফেরা খাওয়া দাওয়া দেখা দারুণ কাটালাম। আর এখানে রয়েছে এরকম গরমা গরম চিকেন হচ্ছে, দারুণ হবে খেতে, তার জন্য ওয়েট করে আছি যে কখন খেতে পাবো। এখানে কিন্তু শুধুমাত্র চিকেন না, চিংড়িরও ব্যবস্থা করা হয়েছিল, তাই আমরা ফার্স্টে ভেবেছিলাম শুধু হয়তো চিকেন আছে, কিন্তু না, দেখলাম এখানে চিংড়িও রয়েছে। ও বাবা, এ তো দেখি মেঘনা চাইতেই জল, তাহলে আর বারণ কে করে। চলো তাহলে এবার আমরা চিকেন আর চিংড়ি দুটোই খেয়ে টেস্ট করে বলবো তোমাদেরকে, রিভিউ দেব কেমন খেতে লাগছে, আর তোমাদেরকে জায়গা নিয়ে আর কিছুই বলবো না, তোমরা যদি বুঝতে পারো যে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে। আর এখানে একটা মিউপুষি ছিল যেটা কিন্তু ভীষণ কিউট, দেখো কি কিউট, আমিও কিন্তু বিড়ালের মতো, এখানে আমিও চিংড়ি মাছ খাচ্ছি। চলো প্রীতমও একটা চিংড়ি মাছ খেয়ে বললো কেমন হয়েছে, দারুন। আমরা বারবিকিউতে আমরা মাংস মাংস খেলাম, চিংড়িও খেলাম, দেখতে পেয়েছো খুব সুন্দর বানিয়েছিল, সস টস দিয়ে একদম স্যালাড দিয়ে খুব সুন্দর লাগছিল। এবার আমরা খাবো ডিনার, কি ডিনারে কি কি আছে তোমাদেরকে দেখাবো, তাহলে চলো। এবার আমরা খাবো রাতের ডিনার, রাতের ডিনারে ছিল হচ্ছে ভাত,
পনির, ডাল আর মাংস। রাতের ডিনারে রয়েছে চিকেন। চিকেনের সাথেই কিন্তু আজকের আমরা রাতের খাবারটা খাওয়া দাওয়া শেষ করবই। চলো দেখি তোমাদেরকে জানাই কেমন খেতে হয়েছে। এখানে চিকেনটাও খেতে বেশ ভালো হয়েছিল। আর এখানে প্রীতম একাই রিভিউ দিল, কারণ আমি প্রচন্ড হাঁপিয়ে গেছি। সারাদিন ঘুরে এসে আমি আর পারছিলাম না। খাওয়া দাওয়া শেষ করে আমি তোমাদেরকে এবার বাইরেটা দেখাবো। বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, প্রচন্ড সুন্দর খাওয়া দাওয়া। এখানকার খাওয়া দাওয়া পুরো কলকাতার মতো। এখানে খাওয়া দাওয়া করলে তোমরা বুঝতেই পারবে না যে বাড়িতে আছো না বাইরে, কারণ খাওয়া দাওয়া পুরো ঘরের মতো। আর কাল সকাল হলে কিন্তু আমরা বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। কাল সকালে ব্রেকফাস্ট দেখিয়ে তোমাদের ভিডিওটা এন্ড করবো। তাহলে গুড নাইট, গুড মর্নিং সবাইকে। নতুন একটা দিন, নতুন একটা সকাল। এই ক্যাম্পে আমাদের লাস্ট দিন। আজকে আমরা বেরিয়ে পড়বো, প্রথমে ব্রেকফাস্ট করবো, চা টা খাবো, তারপর বেরিয়ে পড়বো বাড়ি। এই রয়েছে সকালের ব্রেকফাস্ট, ঘুগনি, লুচি, রসগোল্লা, ডিম সেদ্ধ। তোমরাও যখন আসবে একদম ব্রেকফাস্টে, তোমরাও এই সেম টু সেম মেনু পাবে। খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তাহলে চলো আমরা এবার এখান থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে চলে যাব। ছোট্ট একটা দিনের ট্যুর তোমাদের সাথে শেয়ার করলাম এত সুন্দর একটা জায়গা দুবলাগড়ি RRR ক্যাম্প। নাম্বারটা কিন্তু দেওয়াই রয়েছে, অবশ্যই আসলে কিন্তু আমাদের একবার নাম করো, তাহলে কিন্তু আরো একটু ছাড় পেয়ে যাবে। তাহলে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে জানিয়ে দিও। লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। দেখা হবে পরের নতুন এক ভিডিওতে। তোমরা সবাই জানো যে আমরা কিন্তু এখন প্রীতম ব্লগসে প্রায় ভিডিও দিয়ে থাকি। আর তোমাদের যদি এত সুন্দর সুন্দর শট আর এত সুন্দর সুন্দর ভিডিওজের যে ক্যাপচার অফ মুমেন্ট তোমাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও যে এখানকার কোন জায়গাটা বেশি ভালো লেগেছে। আর অবশ্যই RRR ক্যাম্পে এসে একবার ঘুরে যেও। আর এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।